বছর আর কি সবার মনেই আমাদের আতঙ্ক বিরাজ করছে। তারপরও হচ্ছে আমরা সবার কাছে, সরকারের কাছে আমরা বলবো যে আমাদের সঠিক নিরাপত্তা দিয়ে আমাদের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। মায়ের কাছে প্রতি বছর একটাই চাওয়া, আমরা সবাই যেন ভালো থাকি, সবাই মিলেমিশে যেন বাংলাদেশে বসবাস করতে পারি। কিন্তু তাও খুব ভালো লাগছে, আজকে পুজোর প্রথম দিন, তারপরে মোটামুটি ভালো লাগছে। পুজো তো বছরে একবার হয়, প্রতি বছর একবার হয়, ওই উপলক্ষে প্রথম ভালো লাগে, বেশি ঘোরাঘুরি ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, পুজো দেখতে ভালো লাগে, ফ্যামিলির সাথে সবার সাথে ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, মণ্ডপে এক একটা মণ্ডপে এক এক রকম হয়, এক একটা মা এক এক রকম ভাবে সাজ। একটি বারের জন্য, এই মুহূর্তের জন্য আমরা ওয়েট করে থাকি, অ্যান্ড মা এসেছেন আমাদের মাঝে এবং আমরা চেষ্টা করি তার কাছে সবকিছু দিয়ে প্রার্থনা করার, যাতে আমরা দেশের দশের সবাইকে নিয়ে ভালো মতো থাকতে পারি, দেশের দেশের পরিস্থিতি সংস্কৃতি সবকিছু বজায় রেখে আমরা যাতে সবাই একত্রে ভালো থাকতে পারি, এটাই কেমন থেকে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আমরা তো সবসময় এভাবে একত্রিত হতে পারি না, সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, বা বলা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা একই ধর্মাবলম্বী সবাই একসাথে হতে পারি এবং কোনো ডাইভার্সিটি থাকে না এখানে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়। পূজার সময় আমরা অনেক ঘোরাফেরা করি, আমাদের কাজিন, আমাদের যত বন্ধু বান্ধব সবাই মিলে একত্রিত হয়ে অনেক মজা করি, আমরা নতুন নতুন পূজা মণ্ডপে যাই, নতুন নতুন আমাদের এক্সপিরিয়েন্স হয়, আমরা অনেক ঘোরাফেরা করি, সাথে খাবার দাবার খাই, অনেক শপিং করি, খুব ভালো লাগে। প্রেক্ষাপটে আমি মায়ের কাছে একটাই আশীর্বাদ চাই যে মা তুমি সমস্ত বৈষম্য মানে দূর করে সমস্ত মানব জাতিকে এক ছাতির তলে নিয়ে আসো, এক শান্তি ছায়ায় নিয়ে আসো, আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি, সমস্ত পৃথিবীর মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা মায়ের কাছে শান্তি কামনা করি, মা তুমি শান্তি দাও, আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা।